আগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে ওপো কে ফাইভ যে ফোনটি আসতে চলেছে, এই ফোনটির কবে মার্কেটে আসবে বা এর লঞ্চিং ডেট কবে হতে চলেছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো ইন্ডিয়ান স্মার্টফোন ইন্ডাস্ট্রি ও বাংলাদেশি স্মার্টফোন ইন্ডাস্ট্রির লঞ্চিং ডেট নিয়ে, যেখানে ওপো কে ফাইভ কবে লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওটার মধ্যে ওপো কে ফাইভের আবার নতুন করে আমি স্পেক্সগুলোকে রিভিউ করব। তো তার জন্য ভিডিওটিকে অবশ্যই এন্ডিং অবধি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি আছেন বাংলাটেক ইউটিউব চ্যানেল, তো আমি সাথে আছি অনুরাগ। তো আসুন শুরু করা যাক। তো এই ফোনটি যে ডিসপ্লের সাথে আসতে চলেছে 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে উইথ অ্যামুলেটেড ডিসপ্লে, বাট সুপার অ্যামুলেটেড না। তো এই ডিসপ্লেটির মধ্যে আপনি যে স্ক্রিন টু বডি ইস্যু পাবেন 91.9%, যেখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাপোর্ট দেখতে পাচ্ছেন। তো এবার কথা বলি এই ডিভাইসটির চিপসেট পার্ট নিয়ে, অর্থাৎ সিপিইউ জিপিইউ নিয়ে। তো এই ফোনটির মধ্যে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর একটি অ্যাডভান্স প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেখানে অক্টাকোর 2.2 GHz সাপোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে জিপিইউ ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 618 একটি জিপিইউ 64-bit আর্কিটেকচারের, যেখানে আপনি র্যাম ও রম পেয়ে যাচ্ছেন 6GB ও 128GB। আমি তো বলবো যে এই ডিভাইসটির মধ্যে র্যাম রম দেওয়া হয়েছে অনেকটাই ভালো, র্যাম রম দেওয়া হয়েছে, প্রসেসরটিও ভালো দেওয়া হয়েছে। তো এবার কথা বলি এই ডিভাইসটির বা এই ফোনটির ক্যামেরা পার্ট নিয়ে। তো এর মধ্যে আপনি কোয়াড ক্যামেরা সেট আপ পেয়ে যাবেন, 64 মেগাপিক্সেল f/1.8 অ্যাপেচারের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন f/2.24 অ্যাপেচারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন 2.4 অ্যাপেচারের ডেপ ক্যামেরা ও আরেকটি 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন f/2 অ্যাপেচারের টেলিফোটো লেন্স। তো এই ডিভাইসটির মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি পেতে চলেছেন 32 মেগাপিক্সেলের f/2.0 অ্যাপেচারের সাথে, সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ও ওয়াটারড্রপ নচের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটির সাথে। তো এবার কথা বলি এই ডিভাইসটির ব্যাটারি পার্ট নিয়ে। তো এবার এই ফোনটির ব্যাটারি পার্ট হচ্ছে 4000mAh ক্যাপাসিটির একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। তো আমার তো মনে হয় যে 4000mAh ব্যাটারিটা দেওয়া হয়েছে ডিসঅ্যাপয়েন্টেড পার্ট, বাট এই ফোনটি লঞ্চিং হতে চলেছে, কামিং সুন হয়েই আছে ফোনটি, তো আমার তো মনে হয় তো ঠিকঠাকই আছে ব্যাটারি পার্টটাকে। তো ওই ডিভাইসটির যে ব্যাটারির সাথে কুইক চার্জ সাপোর্ট আছে, ভুক 4.0 সাপোর্ট ও কোম্পানি যে টেস্ট করেছে 67% মাত্র 30 মিনিটের মধ্যে, অর্থাৎ আধ ঘন্টার মধ্যে। তো এর মধ্যে আপনি টাইপ সি পোর্টের সাপোর্ট পেয়ে যাবেন, তো এটা তো বলাই যায় যে আপনি ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন ভুক 4.0 সাথে। এর মধ্যে আপনি যে ফিচার পেতে চলেছেন অ্যান্ড্রয়েড 10-এর ফিচার, 10 কিউবের ফিচার ও এর মধ্যে আপনি কালার ওএস 7.0 সাপোর্ট পেতে চলেছেন। তো রিয়েলমি ডিভাইস একটু আলাদা হয়, রিয়েলমি ইউআই নিজের রিয়েলমি ইউআই 1.0 ভার্সন এসছে। তো ওপোর মধ্যে যে ভার্সনটি কাস্টম ওএস আছে কালার ওএস 7.0 অ্যান্ড্রয়েড 10 কিউবেস্ট। তো এই ডিভাইসটির মধ্যে যে লঞ্চিং ডেটটা উঠে আসছে, যেটা আমি ভিডিওটা পুরো মেন টপিক বলতে পারলে, এর মধ্যে যে লঞ্চিং ডেট উঠে আসছে আর প্রাইসটা, তো এর মধ্যে যে লঞ্চিং ডেটটা উঠে আসছে ইন্ডিয়ান স্মার্টফোন ইন্ডাস্ট্রির মধ্যে জুনের 23 তারিখে 2020 ও বাংলাদেশি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে আপনার এই ডিভাইসটি আসতে চলেছে। এটা এক্সপেক্ট করা হয়েছিল কি এই ডিভাইসটি বা ফোনটি আপনার অক্টোবরে 2019 আসার কথা ছিল, বাট এই ফোনটি ইন্ডিয়া যতক্ষণ না বেরোছে ততক্ষণ বাংলাদেশও এখন আসতে পারবে না, কেন প্রথম ইন্ডিয়াতে রিলিজ হবে তারপরেই বাংলাদেশে রিলিজ হবে। তাই বলবো একটু অপেক্ষা করে যান, বা যদি অপেক্ষা নাই করতে চান তো আপনি আরেকটা ফোন রিকমেন্ডেড আছে রিয়েলমি X2 Pro বা X2, প্রায় হুবহু নকল ফোন বা সেম টু সেম বলতে পারেন এই ডিভাইসটির সাথে, চাইলে ওই ফোনটাকে চেক আউট করতে পারেন, পারচেস করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নিউজটা আজকে এতটা। যদি ভিডিওতে কিছু জিনিস ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন এলে অবশ্যই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের আপকামিং ভিডিও নোটিফিকেশান মাধ্যমে সবার আগে দেখতে পারেন। যদি এই ফোনটির লঞ্চিং ডেটে কোনো আপডেট আসে তো অবশ্যই আমি ভিডিওর কমেন্ট বক্সে হাইলাইট বা পিন করে দেবো আমার কমেন্টটিকে, সেখান থেকে দেখে নিতে পারবেন। যে কোনো ধরনের আপডেট এলে আমি স্মার্টফোনে আপনার এই ভিডিওর কমেন্ট বক্স বা ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি
কমেন্ট পিন করব, সেখান থেকে চেক আউট করে নিতে পারে। তো যাই হোক, তো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।